आली तो जेते पारबे ना, आली तो असुस्थ, आलीर जा चोखे व्यथा प्रचंड जोर एवं चोख एमोनी उठे आछे जे चोख खुलते ही पारछे ना, चोख दिए टप टप करे जल झरछे। नबी बोलछेन ए ओके निये एसो आमार काछे, निये एसो। भाईजान आली के धोरे निये जावा हलो, तखनो आली ताकाते पारछेन ना, चोख खुलते पारछेन ना। नबी बोललेन हाथ सराओ, हाथ सरालेन, ओ दुटोई चोख। अल्लाहु अकबर। बंदरे आमार आपने नबीर पे नबीर संगे प्रेम करबेन कि करबेन ना, नबी के भालोबासबेन कि बासबेन ना, ओरे नबीर घर के भालोबासबेन कि बासबेन ना। সাহাবায়ে কেরামেরা ওদের পেটে ব্যথা হতো, পায়ে ব্যথা হতো, নেংড়াতে নেংড়াতে চলেছে। নবী বলছেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি সিঁড়িতে পড়ে গিয়েছিলাম, আমার পাটা মচকে গিয়েছে, আমি অনেক দাওয়া তাবিজ করলাম, ব্যথা সারছে না। আল্লাহ নে বলছেন উপসত রিজলাকা, তোমার পাটা তুমি একটু আমার দিকে বাড়িয়ে দাও তো। পা বাড়াতেন, বলছে কোথায় ব্যথা? এই জায়গাতে ব্যথা, এখানে আমার মচকেছে। আল্লাহর নবী সামান্য থুতু নিতেন, সামান্য থুতু নিতেন, আর থুতু নিয়ে ওই জায়গাখানে লাগিয়ে দিতেন, আর এইভাবে দুইটা অঙ্গুল জমিনে রাখতেন, এইভাবে মাটিকে চেপে ধরতেন, আর বলতেন আমার সাথে দোয়াটা বলুন। বন্ধুরে আমার, যদি আজ আপনার ইমান যদি শক্ত হয়ে যায়, ইমান যদি মজবুত হয়ে যায়, আর ইমান নিয়ে আপনি আজও ব্যবহার করুন, ইনশাল্লাহ উপকার পাবেন। আপনার কেটে গিয়েছে, আপনার ভেঙে গিয়েছে, আপনার মচকে গিয়েছে, এইভাবে সুন্দর করে আপনি মাটি চেপে ধরুন দুই অঙ্গলে, আর বলুন বিসমিল্লাহে তুরবাত আরজেনা, বিসমিল্লাহে তোরবা তো আরজে না, আর ইকা তো বাজে না, ইসফা সাকিমো না, বেইজনে রব্বে না। আল্লাহ আমাদের জমিন, আমাদের থুতু, আমাদের অসুস্থ, আল্লাহ তোমার আদেশে ভালো হয়ে যাবে। আর এই বলে আল্লাহ নবী ওখানে একটু মালিশ করে দিতেন, আর মালিশ করে দিয়ে বলতেন ওরে তুই পাটা একটু টেনে না, একটু খাড়ো করো, দাতার হচ্ছে না হুজুর। ফামাস তাকায় তো বাদ, ওই জেল্লা নবী একবার মালিশ করে দিয়েছেন, আজ আমি বুড়ো হয়ে গেলাম, তখন থেকে এখন পর্যন্ত ওই জায়গাখানে আমার একবার জন্য ব্যথা হয়নি। এমন ভাবে ব্যথা সেরে যেত যার দৈরে ব্যথা আসতো না। নবী বললেন এইভাবে থুতুটা নিলেন, ডান চোখে লাগালেন ঠিক সুরমার মতো লাগিয়ে, বাম চোখে লাগালেন, চোখটা বন্ধ করলেন, দিয়ে বলে খুলো আস্তে আস্তে, খুলেছি, চোখ একদম পরিষ্কার। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আলী ব্যথা না হুজুর। হাজিরাতে আলী বলছেন, যখন আলীর বয়স 65 হয়ে যায়, তখন বলছেন ওই যে 22 বছর বয়সে, যখন আমার বয়স 22 বছর বয়সে নবী যে থুতু লাগিয়ে দিয়েছিলেন, দোয়া করে দিয়েছিলেন, আর আমাকে কমান্ডার ইন চিফ করে জিহাদের ময়দানে পাঠিয়েছিলেন, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার চোখে কোনোদিন একটু জ্বালা যন্ত্রণাও করে দেখেনি। সুবহানাল্লাহ। ভাই আমার, আপনি ইমান নিয়ে, ওই মহব্বত নিয়ে, ওই ভালোবাসা নিয়ে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেন, নবী যেই জিনিসগুলোকে ভালোবেসে গিয়েছেন ওই জিনিসকে আপনিও ভালোবাসেন, ইনশাল্লাহ আজও সেই ফল পাবে। কিন্তু না, আমরা সিজদাতে গিয়েও মনে করি, দেখনেওয়ালা মনে করে যে সিজদা করছে আল্লাহকে, কিন্তু না, আমার মন থাকে অন্য জায়গায়। দিল তো হ্যায় তেরা সনম আসনা, ক্যা মিলেগা তুঝে সজদে মে। যদি আমার অন্তরে আমি গায়রুল্লাহকে জায়গা দিয়ে থাকি, তবে আমার সিজদা করে সেই সিজদাতে আমার লাভটা কি হবে ভাই?